ষষ্ঠ শ্রেণীর 2022 সালের প্রথম সপ্তাহের যে গণিত অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। তো কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও, যাতে করে তোমাদের স্কুলের বন্ধু বান্ধবরাও সেখানে আলোচনা করতে পারে। তো এখন শিরোনামটা দেখো, যে লটারির সাহায্যে স্বাভাবিক সংখ্যা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান। তো এখন তার প্রশ্নপত্রটা লক্ষ্য করবো, তারপর তার সমাধানে চলে যাব। তো তোমাদের প্রশ্নপত্রটা লক্ষ্য করো, ষষ্ঠ শ্রেণী 2022 শিক্ষাবর্ষের অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 1 নং অ্যাসাইনমেন্ট গণিতের জন্য। এটা তো আমি একটু জুম করে দেখাই, তোমাদের শিরোনাম যেটা লিখবে সেটা হচ্ছে লটারির সাহায্যে স্বাভাবিক সংখ্যা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান। আচ্ছা, তো এখানে যে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেওয়া হয়েছে, তো সেটা একটু লক্ষ্য করো, যে ছোট ছোট টুকরো কাগজ 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখে ভাঁজ করে একটি কোটায় রাখো, অতঃপর দৈবভাবে লটারির একটি করে তুলে নিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করো। মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা আলাদা করে অঙ্কিত তালিকা অনুযায়ী খাতায় লিখো। তো এখানে খেয়াল করো, মৌলিক সংখ্যা লিখবো আমরা আর এখানে যৌগিক সংখ্যা। তো এবার তুলে নেওয়া সবগুলো কাগজের টুকরো পুনরায় কোটায় রাখো, বিশেষ দ্রষ্টব্য। এখন থেকে তুলে নেওয়া কাগজের টুকরোটি পুনরায় রাখা যাবে না। লটারির মাধ্যমে এক জোড়া কাগজের টুকরো তুলে প্রাপ্ত সংখ্যা দুইটি অঙ্কিত তালিকা অনুযায়ী খাতায় লিখে সহমৌলিক কিনা যাচাই করো। তো এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় আর সহমৌলিক হ্যাঁ অথবা না। আচ্ছা, তো এবার কোটা থেকে দৈবভাবে একই সাথে 3টি সংখ্যা তুলে নাও, তারপর প্রাপ্ত সংখ্যাগুলোর পাশাপাশি বসিয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করো। যেমন 12, 22, 24, এই 3টি সংখ্যা পাশাপাশি বসিয়ে প্রাপ্ত 6 অঙ্কের সংখ্যা কত? 1, 2, 2, 2, 2, 4। আচ্ছা, তো তোমার সমাধানের ক্ষেত্রে লটারিতে এই সংখ্যাটি ব্যবহার করা থেকে বিরত থাকবে। তো গঠনকৃত 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাকে দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতি কথায় প্রকাশ করো। তারপর হচ্ছে এবার লটারি তুলে নেওয়া 3টি সংখ্যার যে কোনো 2টি সংখ্যাকে পাশাপাশি বসিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 2, 3 ও 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। আর প্রয়োজনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা 8 ও 9 নং এর সাহায্য নাও। তারপর হচ্ছে কোটা থেকে পুনরায় দৈবভাবে তুলে এমন ভাবে 3টি সংখ্যা নাও যেখানে অন্তত একটি মৌলিক সংখ্যা থাকে, আর পাঠ্য বইয়ের উল্লেখিত যে কোনো একটি পদ্ধতি সংখ্যাগুলোকে লসাগু নির্ণয় করো এবং একটি পদ্ধতি সংখ্যাগুলোকে গসাগু নির্ণয় করো। আচ্ছা, তো এখন আমরা তার উত্তরপত্রে চলে যাই। তো লক্ষ্য করো, তোমরা সর্বপ্রথম লিখবে নির্ধারিত কাজের উত্তর, তো ক নম্বরে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা নির্ণয়। তো মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তারপর যৌগিক সংখ্যা, যে সকল সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। তো তারপর লিখবে যে প্রথমে আমি কিছু কাগজ ছোট ছোট টুকরো করে নেই, এরপর ছোট ছোট টুকরো কাগজের 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা আলাদা করে লিখে ভাঁজ করে একটি কোটায় রাখি, অতঃপর দৈবভাবে লটারিতে একটি করে তুলে নেই। তো এখানে চেষ্টা ক্রম যে প্রথমবার দ্বিতীয়বার, তো প্রথমবারে প্রাপ্ত সংখ্যা 12, দ্বিতীয়বারে 23। তোমরা যে কোনো সংখ্যা লিখতে পারো, জাস্ট এখানে ওয়েটা ফলো করতে পারো, অথবা আমরা যেটা আছে সেটা লিখতে কোনো অসুবিধা নেই। তো সংখ্যার ধরন যৌগিক আর এটা কি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কোনগুলো? 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ জানা। তারপর তৃতীয়বারে 25, তারপরে এটা কি যৌগিক সংখ্যা। চতুর্থবারে 27, এটা যৌগিক সংখ্যা। পঞ্চমবারে 17, মৌলিক সংখ্যা। তারপর ষষ্ঠবারে 24, যৌগিক সংখ্যা। সপ্তমবারে 20, যৌগিক সংখ্যা। অষ্টমবারে 29, মৌলিক সংখ্যা। তারপর নবমবারে 16, যৌগিক সংখ্যা। দশমবারে 11, মৌলিক সংখ্যা। তারপর 11তম চেষ্টায়, তো খেয়াল করো যে 18 যৌগিক সংখ্যা। তারপর 12তম বারে এটা হচ্ছে 19 যেটা মৌলিক সংখ্যা, আর 13তম সেটাতে 21 যৌগিক সংখ্যা। 14, 26 যৌগিক। তারপর হচ্ছে 15, 14 যৌগিক। 16তে 28 যৌগিক। তারপরে 17তে 13 মৌলিক। 18তে 30 যৌগিক। 19তমতে 10 যৌগিক। তারপরে 20তমতে 15 যৌগিক। 21তমতে 22 যৌগিক। তো নিম্নে যে 10 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আলাদা করে
তালিকাবদ্ধ করা হলো। তো আমরা একটু আগে যেগুলো পেয়েছিলাম এখন জাস্ট এগুলোকে আমরা তালিকাবদ্ধ অনুসারে দেখাবো। তো তোমরা লক্ষ্য করো, এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তো মৌলিক সংখ্যা 11, 13, 17, 19, 23, 29, আর যৌগিক সংখ্যা কোনগুলো পেয়েছিলাম 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এবার আমরা যে খ নাম্বার নির্দেশনাটা দেওয়া ছিল তো সেটার উত্তর দেখব। তো পরস্পর সহমৌলিক সংখ্যা নির্ণয় এখানে। তো সহমৌলিক সংখ্যা যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিত সরি গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। তো এবার তুলে নেওয়া সবগুলো কাগজের টুকরো পুনরায় কোটায় রাখি। তো লটারির মাধ্যমে এক জোড়া কাগজের টুকরো তুলে প্রাপ্ত সংখ্যা দুটি সহমৌলিক কিনা তা যাচাই করে তালিকাভুক্ত করি। প্রথম সংখ্যা 11 এবং দ্বিতীয় সংখ্যা 20, তাহলে এটা কি সহমৌলিক কিনা? হ্যাঁ, এটা সহমৌলিক। আর তোমরা যেটা করবে সেটা যদি না হয় তাহলে না দিবে। তারপর হচ্ছে গঠনকৃত সংখ্যাটিকে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যায় প্রকাশ। তো এবার কোটে থেকে দৈবভাবে একই সাথে তিনটি সংখ্যা তুলে নেই। প্রাপ্ত সংখ্যা তিনটি হলো 15, 22 আর একটা কথা 26। তো উক্ত সংখ্যা তিনটি পাশাপাশি বসিয়ে গঠিত ছয় অঙ্কের সংখ্যা হলো 15, 22, 26। তো প্রাপ্ত ছয় অঙ্কের সংখ্যা থেকে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হলো 12, 22, 56। তো দেশীয় পদ্ধতি, সংখ্যাটিকে ডান দিক থেকে তিন ঘর পর কমা, এরপর দুই ঘর পর কমা বসালে আমরা পাই এখন লক্ষের ঘরে এক, অযুত ও হাজারের ঘরে দুই অঙ্ক মিলিয়ে 22, ও শতকের ঘরে দুই, তারপর হচ্ছে শতকের ঘরে 5 এবং এককের ঘরে 6 অবস্থিত। তো সুতরাং দেশীয় পদ্ধতি সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 1,22,256। তো এবার আমরা আন্তর্জাতিক পদ্ধতি, তো সংখ্যাটিকে ডান দিক থেকে তিন ঘর পরপর কমা বসিয়ে পাই 122,256। তো আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যাটির কথায় প্রকাশিত রূপ 122,256। তো খেয়াল করো তাহলে প্রাপ্ত ছয় অঙ্কের সংখ্যা থেকে গঠিত বৃহত্তম সংখ্যা হলো কত? 65, 22, 21। এভাবে লিখবে, আমি জাস্ট ভাঙিয়ে বললাম তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর হচ্ছে দেশীয় পদ্ধতি, তো সংখ্যাটিকে ডান দিক থেকে তিন ঘর বাম সরি তিন ঘর পর কমা, এরপর দুই ঘর পর কমা বসালে আমরা পাই 6,52,221। তো এখানে লক্ষের ঘরে 6 এবং অযুত হাজারের ঘরে দুই অঙ্ক মিলিয়ে 52 এবং শতক দুই এবং শতকের ঘরে দুই এবং এককের ঘরে সরি এককের ঘরে এক অবস্থিত, আর 6,52,221। তারপর আন্তর্জাতিক পদ্ধতি, সংখ্যাটিকে আমরা ডান দিক থেকে তিন ঘর পরপর কমা বসিয়ে পাই 652,221। তো আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যাটির কথায় প্রকাশিত রূপ 652,221। তো এবার লক্ষ্য করো যে নির্ধারিত সংখ্যাসমূহ 2, 3, ও 4 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই। তো প্রাপ্ত সংখ্যা থেকে 15 ও 25 নিয়ে গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1,255। তো এখানে 1,255 সংখ্যাটি বিজোড়। তো সুতরাং আমি জাস্ট ভাঙিয়ে বলি 12, 55 সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয়। এভাবে বলে তোমাদের অনেকে লিখতে সুবিধা হয়, যার আমি এভাবে বলছি। তো এখানে 12, 55 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 1+2+5+5 ইকুয়াল টু কত? 13, যা 3 দ্বারা অবিভাজ্য। তো সুতরাং 12, 55 মানে 1,255 বা 1,255 যেভাবে বলো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। সো তাহলে এখানে 1,255 সংখ্যাটি স্থানীয় মানের লিখলে 1,255 ইকুয়াল টু কত? 1,000+200+55। তো এখানে 55 যা 4 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 1,255 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তারপর 9 নম্বর প্রশ্নে খেয়াল করো, সংখ্যাত্রয়ের লসাগু ও গসাগু নির্ণয়। তো কোটা থেকে পুনরায় তিনটি সংখ্যা তুলি যেন তাদের মধ্যে একটি মৌলিক সংখ্যা হয়। তো প্রাপ্ত সংখ্যা তিনটি হলো 21, 18, 23। তো সংখ্যা তিনটি লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে। তো খেয়াল করো এখানে 21, 18, মানে 21, 18, 23। তো এটাকে 3 দ্বারা ভাগ করলে তো এখানে 3×7=21, আর 3×6=18, আর 23কে ভাঙানো যায় না। তো সুতরাং নিম্ন লসাগু কত? 3×3×7×6×23, তাহলে 2,898, এটি কিন্তু উত্তর।
তারপর খেয়াল করো সংখ্যা তিনটির গসাগু গুণনীয়কের সাহায্যে, তো 21, 18 এবং 23কে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই। তো 21কে 3 দ্বারা ভাগ দিলে কত, 7, মানে 3 সাথে 21, আর 9 দুগুণে 18, আর 3 ত্রিকা 9, আবার 23কে, এটা মৌলিক সংখ্যা তো যেটা আছে সেটাই, মানে 23 একে 23। তো তাহলে এখানে 21 সময় কত পেয়েছিলাম, 1 × 3 × 7, আর 18 সময় 1 × 2 × 3 × 3, আর 23 সময় 1 × 23। তাহলে 21, 18 এবং 23 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 1। তো সুতরাং 21, 18 এবং 23 এর যে নির্ণয় গসাগু সেটাও কিন্তু একই হবে। তো এটাই কিন্তু উত্তর। সো আমি আশা করি তোমরা উত্তরপত্রটা খুব সুন্দরভাবে লিখতে পেরেছো এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে উল্লেখ করতে পেরেছো খাতা, এবং অবশ্যই হাতের লেখাটা সুন্দর করে লিখবে, কাটা ছেঁড়া মুক্ত রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা অ্যাসাইনমেন্ট থেকে সর্বোচ্চ মার্কসটা গেইন করতে পারবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী সকল সাথে অ্যাসাইনমেন্ট অ্যাভারেজ কোথায় দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।